আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। খাবার দেখে পুরো বেশি ভালো লাগছে। খাবারে মানে খাওয়ার সামনে নিয়ে বেশি কথা বলা ঠিক না, খালি খাওয়া উচিত। এটা তো চ্যালেঞ্জ না, খাই দেখে দেখে কথা কইতে পারো। তো আমাদের তো একটু ফর্মালিটি ই করতে হয়, বলতে হয় কি কি খাবার হইছে সেটা বলে দাও আগে। তুমি পারবা? ডিম বোনা পারো, সোজা আছে ডিম বোনা। আর এর পোলাও, এটা হলো মুরগির মাংস, দেশি মুরগির মাংস, সরি মুরগির মাংস। আজকে সকালবেলা নিয়ে আসছি বাজার থেকে। প্রথম গুলো সুন্দর হয়েছে, পরে লাস্টের গুলো ভালো করে দিয়েছিলাম, কিন্তু বুঝলাম না তুমি যে গেছিলে উল্টে দিছো, তার জন্য তুমি কি জানো। ফুলকপি মানে খাওয়া শুরু করলাম আপনার অনুমতি নিয়ে, দেখা যাক কোন পর্যন্ত খাইতে পারি। এতগুলো পোলাও আমি খাই কিনা সন্দেহ আছে। না তুমি তো খাইতে পারো না, সব খেলে আমরা খাই। পোলাও খুব একটা ভালো না, মুখ মেরে যায়। অনেকদিন পোলাও খাওয়া হলো, আসলো বাসায় খুব বেশি পোলা মাংস করা হয় না, কেউ খাইতে পারে না। চ্যালেঞ্জ তো না, টাকা বের করো তাহলে চ্যালেঞ্জ দেবো। তোমার মানে ব্যাগটা রেখে দাও, আমরা এমনি খাই দিই করা যেতে। সবাই বলে এই নাকি খুব ভালো রান্না করতে পারে, স্পেশালি মাংস, কিন্তু আমি কোনোদিন আজ পর্যন্ত খাই নাই। 9 বছর 8 বছর হয়ে গেছে থাকতে থাকতে, খালি সব ছেলেরা রান্না করে এসে ফাঁপড় মারে। ফাঁপড় বুঝেন তো, ফাঁপড় মানে কি জানো? শুনলাম খুব ভালো রান্না করে, হ্যাঁ তো দেখলাম না তুমি কেমন ভাবে রান্না করো। ওটা সিক্রেট থাকে, খাওয়া আলাদি তো শেষ হলো না। তে আমি যে বর্তা তা মানে খেয়ে দেখো নাকি অন্য কেউ। তোমার বর্তা তুমি খাও, তুমি আমরা সবাই খাওয়ার পর বর্তা মানায়, তাহলে আমরা কেমন খাবো? টেস্ট করবা, প্রথমে শুরু করলাম এতক্ষণ যা খাইছি সব শুকনো খাবার, রান্নার টেস্ট না, একটু মশমশা পাকুড়া টাকুড়া থাকলে ভালোই লাগে প্রথম শুরুটা, বুঝো নাই। যাদের মুখে রুচি আছে তাদের এই বিভিন্ন ধরনের খাবার খায় শান্তি, আচ্ছা যাদের মুখে রুচি নেয় তাদের যে সমস্ত হয়তো সুস্বাদু খাবার দেওয়া তাদের কাছে ভালো লাগে না। আমরা ছোটবেলায় অনুষ্ঠানে খাওয়া কেন, বিয়ে টিয়ে থাকলে খুব কম করে, বিয়ের মধ্যেও করা কেন? তোমার ছোটবেলা পেয়েছে, আমরা ছোটবেলা পেয়ে আমার মনে আছে প্রথম খাইছিলাম
বর্তমান যুগে হাইটে যাওয়া দরকার একদম রাস্তাগুলো আছে চলাচল করে এখন মানুষ আমার কাঙ্গা সাইডে কত মানে যাওয়া পিছু বাড়ি আমি যে শুনছিলাম কয় রাস্তা নেই রাস্তাগুলো কত এখন পর্যন্ত মনে আছে বাড়ি না তো আরে একটা সময় যে জীবনে সবকিছু স্মৃতি হয়ে যায় বুঝছো খুব খারাপ নাকি রাস্তাঘাট যাই বলো না কেন সবকিছু তখন স্মৃতি খুব খারাপ নাকি এটা নাকি মনে পড়ে যখন পাই না যে ছোটবেলায় পিসি বাড়ি যেতাম আমি বেশি যাই না খুব বেশি তিনবার গেছি স্মৃতিগুলো মনে পড়ে তখনকার দিনে অনেক কষ্ট মনে হতো কিন্তু এখনকার দিন চিন্তা করে দেখো ওই জিনিসটা মনে হয় কত ভালো আর আরাম লাগতো যাইতে মজা জিনিস আছে আমরা তো দূরে দূরে গেতাম পোলা না ছিলাম কিন্তু জলের বোতল নেওয়ার মতনও বোতল ছিল না তখন আমরা কী করতাম হাইটে হাইটে যেতাম জল অল্প বাসা লাগতো ওই কোন বাড়ির সামনে কল আছে যারা যাইতো তারা জানতো ওই তো সামনে গেলে পাবি ওই সামনে যেয়ে না জল খেতাম বা চকে যদি কোনো মেশিন থাকতো ওইখানে যে জল খেতাম হাত দিয়ে যেভাবে ধরতাম জল খেতাম আর মাছ খাম না এটা গরম করো না নষ্ট হয়ে যাবো খাওয়ি না গো তারপরে অল্প একটু দরকার আছে খাও নিয়ে আলে মেটা তুললে তোমার তো প্রথমে এদিক করছিলাম না মাছ খাবো না আমার লাগতেছ অনেক সময় খুব ভালো খাবার থাকলে খাইতেছ আজকে সরতেছ না খাইতে কিন্তু খাওয়া তো লাগবে বাচ্চার জন্য খাওয়া লাগবে ভাত ধরতেছে আমার সামনে বুঝতেছে আমি কত বেশি খাই ওনার সে তুমি আমার সাথে বেশি খাবো কান দিয়ে আমি দিন জীবনে তুমি কি দিন জীবনে মিটিং চ্যালেঞ্জ বানাই চ্যালেঞ্জ তো আমার মনে হচ্ছে মাসে দুইটা চ্যালেঞ্জ বানাই তাই মিটিং শো করলে কি মানুষ বেশি খায় অবশ্যই আমি বেশি খাই না বিয়ার কুজি দাও কিন্তু অনেকে তো খাওয়া দেখা করে থাকে এতগুলো খাই কিন্তু ইউটিউবের তুলনায় আমি খাই না ইউটিউবে তো অনেক খাওয়ানোর লোক আছে সবাই তো সবার সাথে পরিচিত না মানুষ বুঝবে কিনা আসলে কে বেশি খায় কে কম খায় একজনকে বিচার করলে তো লাভ নাই আমাদের এটা ঠিকই আছে মিডিয়াম টাকাটা সাদি দেশি মুরগ সকালবেলা একদম নিয়ে আসছে ফ্রিজের না টাটকা তাজা টাটকা তাজা মাংসের কালারটা দিলে তুমি কই থাকবে এত সুন্দর মানে কাঁচা মাংসের কালারে অনেক সময় কিন্তু কাঁচা মাংসের কালারের মধ্যে পার্থক্য থাকে একদম খয়েরি মানে দেখে মনে হচ্ছে জিনিসটা টেস্ট হবে তাদের ভালো লাগে না পালং শাক রুচি নেই এই যে দুজন হাঁ হাঁ করে বসে মার ভালো লাগে না একটু
I'm not going to eat it. I'm not sure if you're going to eat it. I'm not going to eat it. I'm zebra some good time on diabetes. Bath of Michigan, yes. The bath come like you can kid a laggy. Put some girl like a kid a laggy. Zebra some good, the kid a lag was hobby. How did you ask her? We had no accident to Vishnan. It is what they will shop the name. Carried a little in cars. It would have diabetes contrasting. Thousand colors. I'm not.
শহরের মানুষ জয় করি রেস্টের জন্য কিন্তু এক দুই ঘন্টা থাকি সারা বিকাল বড় ঘুম পাড়ে না বিকেলের টাইমটা কিন্তু শহরের মানুষ বেশিরভাগ সবাই বসে ঘুমায় অফিসে যারা থাকে তারা কিন্তু বিকেল টাইমটাই সকালে যে পরিমাণ কাজটা করে দুবারে বড় ওই পরিমাণ কাজ থাকে না দুই এক জায়গায় ব্যতিক্রম সুন্দর হইলে পরিপূর্ণ হইলো বেশি খেয়ে লাগবে তোমার এটা খাও রান্না খুবই সাদ সত্যি কথা মার ভালো আমার মার রুচি কমে একবার মুখে খুব স্বাদ না হইলে তার সাথে স্বাদ নেবে না আর বাবার স্টাইল হলো যদিও সবার খারাপ লাগবে হ্যাঁ দিনে ভালো লাগবে যদি সবার ভালো লাগবে হ্যাঁ দিনে খারাপ লাগবে রাও না রাও না বাবাটা সবসময় এরকম নাই আমার আহ সত্যি সাদা জিনিস তুমি হেরে গেছো তুমি একটার করে খাও নাই 500 টাকা বার 500 টাকা হেরে গেছো আমি আগে খাইছি ওটা আমি আগে কিছু খাম না তাহলে তুমি কোথা দিলাম না খেতাম না আম গড়ন হলো আমি একটা খাই নাই তুমি তোমার আগে খাইছি সমান সমান আছে আমি আগে খেয়ে লেছি যে আমি বুঝেছি ভেবেছি তাহলে আমি ফার্স্ট হয়েছি না এটা কম পেয়েছি তো কারাকাটিয়া সমান সমান তুমি যদি তার নাম বুঝে ছেলে যে একদিন একটা আসলাম মুরগি নিয়ে বসতে হবে দেখি খাইতে পারি কিনা ওরা এক কেজি ওজন রেনে হয়ে গেছে ইয়ে থেকে স্বপ্নে থেকে না রান্না করাবে তাতে না আসলাম মুরগি করা দেবো এটা কাজ করলে না পুরা মুরগি থাকবো কিন্তু কেটে কেটে দুই করে দুই তরকারি রান্না বড় করা তার নাম যাবো না মশলা না ঢুকলে তো স্বাদ লাগবে না রোস্ট খাওয়া আসতাম রোস্ট মিশে মিশে রোস্ট ভালো লাগতো রোস্ট খেলে পুরো এটা খেয়ে পারব না ঝাল করতে হবে যেরকম ঝাল করতে হবে তাহলে খেয়ে পারব তরকারি তরকারি এইভাবে করতে হবে ঘাতের পরিমাণ একটু কম থাকতো খুব বেশি স্বাদ পাবে না আস্তে আস্তে রাসপালির নেই খাওয়া সব করে পুরো মুরগিটা কেঁচে কেঁচে নিতে হবে তাহলে স্বাদ লাগ ওই দুই ইঞ্চি পরপর এক ইঞ্চি পরপর কাইটে মানে বুঝাই তো এইবার কি ঢুকে যাবে ঠিক আছে আমার একটু বেশি হয়েছে কাঁচা মরিচ বেশি হয়েছে কাঁচা মরিচ তুমি আমার প্লেট দুই লেতেছো কেন কাঁচা মরিচ বুঝি দেখো আমার খাই দেখছো কাঁচা মরিচ দিকে ডরা খাওয়া ভালোই হইলো খারাপ হয় নাই সত্যি ভালো হয়েছে এটা আমি টেস্টি করলাম না রাত্রে খামো ভালো রাত্রে আমি রাত্রে আমি মাংস খামো না ঠিক আছে রাত্রে আমি এটা দেখো তাই তো হয়ে গেলো সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবার জন্য শুভকামনা রইলো